বর্তমান আড়ার মধ্যে একটু নজর দেয়া চাই না, চাই আমি ওএনজিসির দিকে একটু নজর দিত। তারা ড্রাইভার থেকে কমিশন খাওয়ার জন্য যে তারা ক্যাজুয়ালে কাজ রিটার্ন করে, এই হাউজিং স্কিমের কাজ করে, তারা তো টাকা দিয়া তারা ঢুয়াইতেছে, টাকা দিয়া টাকা নিতেছে, ঘুয়াইতেছে টাকা, 50,000-60,000 করে ড্রাইভারকে টাকা নিতেছে, তারা এরপরে ড্রাইভার দিতেছে। আমি চাই এই লোকটির আছে না তাহলে একটু নজর দোক। বিজেপি কিন্তু আমরা করছি না, আজকে বিজেপি করার অপরাধ দিদা আজকে একজন ফুস মারে, গাই মারে, এটা কি কথা হলো? হ্যাঁ, চুরিতে আঘাত করছে আমার ভাইকে, এই বর্তমান নাগর জেলা টাকা দিয়ে ড্রাইভার ডুয়াইতো কারণ টাকা দাও ওএনজিসিতে তোমার চাকরি দেওয়া হইব। কেন আমরা চাকরি দেবো? আমরা টাকা দেবো? আমরা বিজেপি করেছি আমরা কেন দেবো? বিএমএস করেছি আমরা কেন দেবো? টাকা দিয়ে আমরা কেন ওএনজিসিতে কাজ চাইতাম? আমি বিচার চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, বিপ্লব দেবের কাছে বিচার চাই আমি। তাহলে একজন মুখ্যমন্ত্রী তাদের কাছে আমরা বিচার চাই, থানায় মামলা করুন, পরে মামলা করুন। আমার ছোটো ভাই,